আসসালামু আলাইকুম ফিভার্স, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি মুরগির কোরমা। আর এটা আমি তৈরি করেছি ব্রয়লার মুরগি দিয়ে। আপনারা চাইলে কিন্তু ব্রয়লার মুরগির পরিবর্তে যে দেশি মুরগি বা কোক মুরগি আছে সেটা দিয়েও করতে পারেন। চলুন দেখিয়ে দিচ্ছি এটা আমি কিভাবে করেছি। নিয়ে নিয়েছি আমি ব্রয়লার মুরগি, আমি ব্রয়লার মুরগি দিয়ে কোরমাটা করব। তো আমি ঠিক এরকম বড় বড় পিস করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তবে আমি যেগুলো গলা বা বেশি হাড়ওয়ালা মাংস সেটা বাদ দিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে সবগুলোই দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি খুব ভালো মতো পানিটা ঝরিয়ে নিয়েছি। এক কেজি মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো টক দই, ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আপনারা জিজ্ঞেস করতে পারেন আমি গুঁড়ো দুধটা কেন দিচ্ছি, তার কারণ হচ্ছে এতে করে কিন্তু গ্রেভিটা খুবই ভালো হবে আর টেস্টটাও অসাধারণ আসবে। দুই টেবিল চামচের মতো দিয়ে দেব টমেটো সস। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে এটা দিতে পারেন, চাইলে স্কিপ করতে পারেন। আর এই টমেটো সসটা দেওয়ার ফলে যে একটা মিষ্টি আর টক ভাব আসবে, এটা কিন্তু অসাধারণ একটা টেস্ট নিয়ে আসবে। ওয়ান টিস্পুন দিচ্ছি জিরার গুঁড়া, ওয়ান টিস্পুনের একটু কম দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, ওয়ান টিস্পুন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, ওয়ান টিস্পুন রসুন বাটা আর ওয়ান টিস্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুন বাটা একটু কম লাগতে পারে, কিন্তু আমি যখন পরে রান্না করব তখন কিন্তু আরও একটু আদা রসুন বাটা দিয়ে নেব। তাই কম দেখালেও পরবর্তীতে যেহেতু দেয়া হবে তাই কোনো সমস্যা নেই। এবার সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নেওয়ার পালা। আপনারা চাইলে এটা চামচের সাহায্যে করতে পারেন, কিন্তু আমি হাত দিয়ে করছি এই কারণে এতে করে কিন্তু প্রত্যেকটা মাংসের গায়ে খুবই ভালো মতো সবগুলো মশলা লেগে যাবে। আচ্ছা, আমি যখন মাংসটা নিয়েছিলাম তখন কিন্তু মোটামুটি ভালো মতোই পানিটাকে ঝরিয়ে নিয়েছিলাম। এটাতে আরেকটা জিনিস দেয়া বাকি আছে, সেটা হলো লবণ। আর এটা আমি একটু পরে দিচ্ছি, ব্যাস মাখিয়ে নেওয়া হলো। এবার এতে আমি দিব লবণ এবং শুকনা মরিচের গুঁড়ো। এবার দিয়ে নিচ্ছে স্বাদ মতো লবণ, আর দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। আচ্ছা, এখানে আমি প্রায় দেড় চা চামচের মতো শুকনো মরিচ দিয়েছি। পরবর্তীতে আর একটু ঝাল যদি খেতে চান আপনারা তাহলে অ্যাড করে নিতে পারেন। এবার আবারও সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। রান্নার মধ্যে ম্যাজিক্যাল যে পার্টটা হচ্ছে সেটা হচ্ছে হাতের ছোঁয়া। হাতের ছোঁয়া ছাড়া রান্না কিন্তু করাটা খুবই অসুবিধাজনক একটা ব্যাপার। আর এছাড়াও হাতের ছোঁয়া যখন রান্নার মধ্যে আসে তখন কিন্তু টেস্টটা হয় একদম অসাধারণ। চামচ দিয়ে কি আর এভাবে আপনারা ভালো মতো মশলাটাকে মিশিয়ে নিতে পারবেন? তা তো পারবেন না, তাই খুব ভালো মতো হাত দিয়ে মেখে নিতে হবে। তো ঠিক এভাবে আমি মাখিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু এক কেজির মতো মাংসের মধ্যে আমি সবগুলো উপকরণ দিয়েছি। আপনাদের যদি আরও একটু বাড়িয়ে মাংস নেন তাহলে একটু বেশি করে মশলা বা সেই আন্দাজে আপনারা মশলাটা দিবেন মাংসের পরিমাণ অনুযায়ী। তো মাখিয়ে নিলাম, নিয়ে এবার এটাকে ম্যারিনেশনে রেখে দিচ্ছি প্রায় এক ঘন্টার মতো। ফিরে আসছি এক ঘন্টা পরে। এখানে নিয়ে নিয়েছি এক কাপের মতো পেঁয়াজ, আর আমি এটাকে মোটামুটি
টুকরো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এতে দিয়ে দিচ্ছি কয়েকটা পেস্তা বাদাম, কয়েকটা কাজু বাদাম, এই ধরেন 7-8টা করে। আর এখানে 7-8টার মতো আছে কাঠবাদাম। এবার সবগুলোকে ব্লেন্ড করে নেওয়ার পালা। বাদাম কিন্তু আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন, আপনারা চাইলে শুধুমাত্র কাজু বাদাম দিতে পারেন, বা শুধুমাত্র পেস্তা বাদাম দিতে পারেন, অথবা শুধুমাত্র কাঠবাদাম দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন, এটা টোটালি আপনার টেস্টের উপরে নির্ভর করে। তো ব্লেন্ড করে আসি। তো ঠিক এরকম স্মুথ পেস্ট করে নিয়েছি পেঁয়াজগুলোকে। এবার চলে যাচ্ছি রান্নার প্রসেসিংয়ে। একটা কড়াই গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপের মতো সয়াবিন তেল। দিচ্ছি 2 তেজপাতা, কয়েক টুকরো দারুচিনি, একটা ছোট এলাচ, আর এখানে কালো গোলমরিচ আর কয়েকটা লবঙ্গ আছে। এরকম একটা স্টিলের আমি স্পেচুলা নিয়ে নিচ্ছি, এটা দিয়ে নাড়াচাড়া করব, কারণ যেহেতু এখানে পানি দিয়ে বা সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, এটা আমাকে কষিয়ে নিতে হবে, তাই এরকম একটা শার্প কিছু দিয়ে রান্না করতে হবে। তো যাই হোক, এগুলোকে খানিকক্ষণ নাড়াচাড়া করে এবার এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো কুচি করে নেওয়া পেঁয়াজ আছে, সেগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একদম বাদামি করে ভাজা হয়ে গেছে, এখন আমি যে এই যে পেঁয়াজ পাটা আর বাদামের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এইটা মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আপু, আপনি যেহেতু এখানে পেঁয়াজ বাটা দিচ্ছেন, তাহলে পেঁয়াজের যে বেরেস্তাটা এটা করার কী দরকার ছিল, বা পেঁয়াজ দেওয়ার দরকার কী ছিল? আমি বলিনি, এই পেঁয়াজটা দেওয়ার আসল কারণ হচ্ছে এতে করে কিন্তু এই যে মাংসটা আমি রান্না করবো সেটাতে খুবই সুন্দর একটা কালার এবং ফ্লেভার আসবে। তো এটাকে ভালো মতো ভেজে নিচ্ছি। মশলাটাকে কষিয়ে নিতে হবে। ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব আরও 1/2 চা চামচ করে আদা রসুন বাটা। রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। ঘিটা দিলে খুবই অসাধারণ একটা ফ্লেভার আসে, তবে আপনারা যদি চান তাহলে এটাকে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায় আর তেলটা উপরে উঠে আসে। পেঁয়াজ পাটাটা কিন্তু ভাজা হয়ে গেছে, মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে মশলা এবং তেলটা মোটামুটি আলাদা হয়ে গেছে এবং কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব মেরিনেট করে রাখা এই যে মাংসগুলো, এই মুরগির মাংসটা আমি মেরিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সবগুলো মশলা কিন্তু এখানে দিয়ে দিতে হবে, অর্থাৎ দই আর মশলা যে বাটিটাতে লেগে আছে সবগুলোই দিয়ে দিলাম। এবার কষিয়ে নেওয়ার পালা। যেহেতু আমি ব্রয়লার মুরগি দিয়ে রান্না করছি, তাই এখানে এক্সট্রা কোনো পানি দিতে হবে না বা এটাকে আলাদাভাবে সেদ্ধ করতে হবে না, এটাকে কষিয়ে নিলে সেদ্ধ হয়ে যাবে। আর আপনারা যদি এটা দেশি মুরগি বা কোক মুরগি বা পাকিস্তানি মুরগি দিয়ে করতে চান, তাহলে কিন্তু এটাকে সেদ্ধ করে নিতে হবে। এই পর্যায়ে আপনারা কষিয়ে নেওয়ার পরে সামান্য একটু দুধ দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নেবেন।
তো এভাবে আমি কষিয়ে নিচ্ছি। যে বাটিটাতে মেরিনেট করে রেখেছিলাম সে বাটিটা ধুয়ে আমি সবগুলো দই এবং মশলা দিয়ে দিচ্ছি। কোনো কিছু ওয়েস্ট করা আসলে ঠিক না, তো দিয়ে দিলাম। এবার কষিয়ে নেওয়ার পালা। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা মরিচ। কাঁচামরিচ যখন দিবেন তখন কিন্তু এটার মধ্যে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। তবে হ্যাঁ, আপনারা যদি ঝাল একটু কম খান আর যদি মনে করেন যে না আপনাদের ফ্লেভারটা ভালো লাগছে না, তাহলে এটাকে স্কিপ করতে পারেন। এটা টোটালি আপনার ইচ্ছার উপরে। তবে কোরমার মধ্যে সামান্য একটু কাঁচামরিচ দিতে হয়, তাহলে অথেন্টিক যে টেস্ট আছে সেটা আসবে। দেখতেই পাচ্ছেন ব্রয়লার মুরগি থেকে কিন্তু অটোমেটিক্যালি পানি বের হতে থাকে, তো এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই। মোটামুটি কষানো হয়ে গেছে, এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি যাতে মাংসটা সেদ্ধ হয়। আর ঠিক এরকম যদি ফোটা থাকে সেটাকে আমি বন্ধ করে দিব। এবার এটা 5 মিনিট ধরে সেদ্ধ হোক। পানি কিন্তু মোটামুটি শুকিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন তেল আর যে মশলাটা সেটা আলাদা হয়ে গেছে। এবার বাদ বাকিটা কিন্তু কষিয়েই শুকিয়ে নিতে হবে। তবে তার আগে এখানে আমি একটা জিনিস অ্যাড করব, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো চিনি। তো কোরমার বিশেষত্ব হচ্ছে কোরমা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, তো এখানে পেঁয়াজ প্লাস সস আর যে দুধ দেওয়া হয়েছে সেটা আর যে চিনি এটা দেওয়ার ফলে এখানে কোরমার মিষ্টি মিষ্টি যে স্বাদ এবং যে ফ্লেভারটা সেটা চলে আসবে। এই চিনিটা কিন্তু আগে দেওয়া যাবে না, তার কারণ হলো এতে করে মুরগির মাংসটা কিন্তু সেদ্ধ হবে না। তো যেখানেই চিনি দিবেন চিনিটা কিন্তু সেদ্ধ হওয়ার পরেই দিবেন। তো দিয়ে দিলাম একটা ছোটোখাটো টিপস। এবার এটাকে কষিয়ে আপনাদের যতটুকু কনসিস্টেন্সি লাগবে ঠিক ততটুকু কনসিস্টেন্সিতে নিয়ে আসবেন। তো আমি এটাকে মাখো মাখো করবো, তাই আরও 5 মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট কষিয়ে নেওয়ার পরে এটা কিন্তু হয়ে গেছে, আমি ঠিক এরকম কনসিস্টেন্সিতেই রাখবো। তার কারণ হলো এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও একটু ঝোলটা টেনে যাবে। তৈরি হয়ে গেল, এটাকে আমরা সার্ভ করবো পোলাওয়ের সাথে বা বিরিয়ানির সাথে। আর চাইলে ঠিক এভাবে আপনারা রান্না করে মোরগ পোলাও করতে পারেন। তো ভিউয়ার্স, দেখলেন তো মুরগির কোরমা রান্না করা কত সহজ, আর এটা থেকে যে কী সুন্দর একটা সুঘ্রাণ আসছে মনে হচ্ছে এখনই খেয়ে নিই। আপনারা এভাবে রান্না করুন, করে কিন্তু একদম চেটে পুটে খাবেন, আমি প্রমিস করছি আপনাদের। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সার্ভ করেছি এটা সাদা পোলাওয়ের সাথে, সাদা পোলাওয়ের রেসিপিটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে নিয়ে নেবেন। আর আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।